নতুন দিনের শুরুতেই আপনাদের সবাইকে জানিয়ে ভেরি গুড মর্নিং। আর আমার বাড়ির পুকুর পাড়ের এই গাছের ঝোপ জঙ্গলের মধ্যে এই বুলবুলি পাখিটি নিশ্চিন্ত মনে একটা বাসা বেঁধেছে, আর তাতে তিনটে ডিমও বেরোচ্ছে। খুব শিগগিরই তিনটে ডিম থেকে তিনটে ছোট্ট ছানা পৃথিবীর আলো দেখতে পাবে। আর আজকের ভিডিওতে আমি আমার ছোট্ট ছানাটির সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট ভিডিওতে আমি কীভাবে একটা পারফেক্ট ডেইলি রুটিন সেট করতে পারি সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিও থেকে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাবেন আমি কিভাবে রুটিনটা আমার বেবির সাথে সেট করেছি। তো আর দেরি না করে চলুন দেখব ভিডিওটাকে শুরু করি, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবেন। আমার পুচকু পাখিটাকে আমি সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে তুলে দিই। সেটা ডিপেন্ড করে আগের রাতেও ঘুমাতে কতটা দেরি করেছে আর কতটা নির্ঝঞ্ঝাটে ঘুমিয়েছে। ওকে বেশি ডাকতে হয় না, 2 থেকে 3 বার ডাকলেইও ঘুম থেকে উঠে পড়ে। আর আজ তো ক্যামেরা চলতে দেখে উঠেই আগে সবাইকে হাই বলে দিল, খুব ক্যামেরা চিনতে শিখেছে। তো সকালবেলা ওঠার পর 5 থেকে 10 মিনিট আমরা একটু বিছানাতেই স্পেন্ড করি, ও আমাকে আদর করে, আমি ওকে আদর করি। একটা কাডেল টাইম, একটা প্যারেন্ট চাইল্ড বন্ডিং টাইম। এই যে সকালবেলার ভালোবাসাটা, সকালবেলার আদরটা ওদের খুব সিকিওর ফিল হতে মানে হেল্প করে, আর ওরা একটা বেশ সুন্দর লাভিং ফিলিংস নিয়ে সারা দিনটাকে শুরু করতে পারে। তো এবার আমাদের দিনটা স্টার্ট হবে। ঘুম থেকে উঠে মাম্বা চলে এসে ওর ফেদার ফ্রেন্ডদেরকে গুড মর্নিং বলতে। তো সকালবেলা যখন আমরা ওদেরকে খেতে দিই তখন মাম্বাকে পাশে রাখার চেষ্টা করি। তো ও ছোটোবেলা থেকে এটা দেখে বড় হবে যে কী করে পেটদের কেয়ার করতে হয়, ওদেরকে খেতে দেওয়া, ওদেরকে পরিষ্কার করা, এই সমস্ত জিনিসগুলো ওকে বলে শেখাতে হবে না, দেখতে দেখতেই শিখে যাবে। এখানে মাম্বা খাচ্ছে পাপার আদর। তো পাপা অফিস চলে যাবে, আবার কাল রাতে দেখা হবে, তো একটু বেশি আদর পাওনা রয়েছে। তো এখন ওর পাপাকে আমরা ছাড়তে বেরিয়েছি। তো এই রকমভাবে একটু বাইরে বেরোবো সকালবেলা, কিছুক্ষণ ওকে বাইরে নিয়ে বেরোই, গাছপালা দেখাই, আশেপাশে দেখাই, মিনিট 5-10 বাইরের নেচারটাকে দেখবে, সবুজ দেখবে, একটুখানি মানে ঘোরাঘুরি ছুটোছুটি করবে। তারপর আমরা ওকে নিয়ে যাব ঘরে ওকে ফ্রেশ করতে। তো কিছুক্ষণ এখন ঘুরে নিক মাম্বা। ঘোরা শেষ, বাজতে গেল 8টা, এখন মাম্পা রেডি হবে। তো সব জিনিস নিয়ে নিয়েছি। তো এখানে একটা হচ্ছে ওষুধ ওর মুখটা ক্লিন করার জন্য, হোমিওপ্যাথি ওষুধ, 2-3 দিন অন্তরে একবার করে জিভের ফোঁটায় দুফোঁটা করে দিতে হয়। তো এটা হচ্ছে নাকের ড্রপ, ঠান্ডা লেগেছে তাই জন্য একটু নাকের ড্রপ দিচ্ছি। আর একটা জিনিস করছি, সেটা হচ্ছে মধু তুলসী পাতার রস খাওয়াচ্ছি দু তিন দিন ধরে। আর এখানে গরম পড়ে গেছে না, তাই জন্য শরীরটাকে ঠান্ডা রাখতে তার জলের মধ্যে আমি একটুখানি তাল মিছরি দিয়ে রাখি, সেই জলটা সারাদিন খায়। তো মাম্পা চোখ মুখ মুছি দেবো, আর এখানে ওকে একটা ছোটো ব্রাশ কিনে দেওয়া হয়েছে, তো সেটা নিয়ে একটুখানি খেলার মতো করে। তো তারপর মামাকে এখন 10-15 মিনিট সময় লাগবে রেডি করে দিতে। আর সবার শেষে আমি ওকে মামাআর্থে যে বেবি সানস্ক্রিন লোশনটা আছে সেটা ভালো করে গা হাত পায়ে মাখিয়ে দিই, কারণ বাইরে সূর্যের তাপটা ভীষণ হাস, ওদের ত্বকের জন্য খুব খারাপ, ট্যান করে দিতে পারে। তো একবার সকালবেলাটা মাখিয়ে দিলে সেই দিক থেকে আমিও চিন্তামুক্ত হয়ে যাই। তো মামামকে এখন আমি এখানে একটু খেলতে দেবো, তারপর আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে দেবো। তো সকালে উঠেই ও ভারী কিছু খেতে চায় না, মধু তুলসী পাতাটা খেয়েছে, তার রসটা খেয়েছে, জল খেয়েছে। তো এখন একটুখানি ও ঘোরাঘুরি করবে, ততক্ষণে 10-15 মিনিটে আমি ওর ব্রেকফাস্টটাও রেডি করে ফেলবো। তো মাম্পার জন্য আমি পায়েস বানিয়েছি, সেটা ঠান্ডা হতে দিয়েছি। তো আমি এখন ডাল সেদ্ধ বানাবো, তো আমি এখন সেটা করছি। আর মাম্পাকে আমার পাশেই আটকে রাখার জন্য আমি যা করছি ওকে সেটাই বলতে আছি, আরও চুপচাপ সেই কাজটা দেখছি। ও মন দিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিসকে নজর করছে। তো কীভাবে ডালকে আমি দিচ্ছি, কীভাবে নুন দেবো, হলুদ দেবো, হলুদ জলের সাথে মিশতে কালারটা ইয়েলোতে টার্ন করছে, প্রত্যেকটা জিনিস কিন্তু অবজার্ভও করছে। আর দেখুন কীরকম মজাও পাচ্ছে, এখান থেকে কিন্তু 1 সেকেন্ডের জন্য ও অন্য কোথাও চলে যাচ্ছে না, মন দিয়ে মামাম কি করছে সেইটাকেই অবজার্ভ করছে।
তো রান্নার প্রিপারেশন শেষ, তো মাম্মাম এখন আমাকে একটু কাজে হেল্পও করে। ওকে আমি যখন যে জিনিসটা আনতে বলি বা যে কোনো জিনিস রেখে আসতে বলি, ও কিন্তু সেই জিনিসটাকে ফলো করে, মানে কোনো ওকে ইনস্ট্রাকশন দিলে সেটাকেও ফলো করার চেষ্টা করে। যেমন এখানে আমি ওর ফর্মুলা মিল্কের প্যাকেটটা ওকে দিয়ে দিয়েছি, ও জানে ওটা আলমারিতে কোথায় থাকে। ওকে আমি বলি মাম্মাম ওটা রেখে আসো, তো ও ওখানে গিয়ে রেখে আসে। তো এখন থেকেই ওকে টুকটাক জিনিসগুলো করানো, ওর খেলনাবাতি বই খাতা গুছিয়ে রাখা, এই জিনিসগুলো ওকে দিয়ে আমি করাতে থাকি। কিছুটা ওকে আমার ডেইলি কাজে ইনভলভও করা হয়, আর এখান থেকেই একটা গুড হ্যাবিট ওর মধ্যে বিল্ড আপ হচ্ছে। তো ও তো নিজের মতো এখানটা রেখে গেছে, তারপর এটাকে আমি ওর আসল জায়গায় রেখে দেব। বলো ভাই, এখন আমরা এখান থেকে এই পোস্টারটা পড়বো। এটা আমি আইনস্টাইন বক্সের সেটের সাথে পেয়েছি। মামা এখন এর মধ্যে অনেকগুলোই চিনতে শিখেছে। আমি ওকে পোস্টারটা দেখাই, তার সাথে সাথে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সেই জিনিসটা কি সেটা ওকে দেখাতে থাকি। তো মোটামুটি সবকটা জিনিস কেউ চিনতে শিখেছে, অনেকগুলো জিনিসও বলতেও পারে, যেমন বল, কার, কাপ, এই কথাগুলোও বলতে পারে। ফ্লাওয়ারের গন্ধ নিতে হয় সেই জিনিসটা জানে, শুজ কোথায় আছে সেটা মানে বললে ও দেখিয়ে দেবে। তো আইনস্টাইন বক্সটাকে অনেক কিছু শিখতেও হেল্প করছে। তো সেই বক্সটা নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও অলরেডি করেছি, মামামের সাথে আমি কীভাবে অ্যাক্টিভিটিগুলো করি সেখানে সেখানে মানে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো 8:30 বেজে গেছে, মামাম ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। তো এখন মামামের ভালোই খিদে পেয়ে গেছে, তো আমি এখন মামামকে খাইয়ে দেবো। ওর জন্য আজকে আমি পায়েস বানিয়েছি, ফর্মুলা দুধ দিয়েই বানিয়েছি, আর আমি ওর রান্নাতে কোনো রকম সুগার ইউজ করি না, আমি গুড় দিয়ে বানাই। তো মামাম এখন বই পড়তে পড়তে খেয়ে নেবে। তো খাওয়ার সময় সকালবেলাটা ও বই পড়ে, আর এটা ওর একটা ফেভারিট অ্যাক্টিভিটি, ও টানা বইটা পড়তে থাকে। এখন প্রায় 8:45 বাজতে গেছে, তো মাম্বাকে খাইয়ে দিয়েছি, তারপর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর মাম্বা দিনের অনেকটা সময় ওই জানলাতে ঝুলে ঝুলে কাটে, রাস্তা দিয়ে যারা যায় তাদের সবাইকে হাই, হ্যালো, ভাই, দাদা, এই রকম কথা বলতে থাকে। আর অনেকে ওর সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকম কথা বলে। তো এখন মাম্বাকে আমি ওর যে একটা অ্যাপসে ও ইনক্লুডেড আছে ওকে আমি ভর্তি করিয়েছি 1 বছর হওয়ার পর থেকে, যেখানে ওই রাইট ব্রেন এডুকেশনের ট্রেনিংটা হয়। 1 বছর আগে পর্যন্ত আমি সব কিছু নিজে হাতে রেডি করে ওকে আমি ওর রাইট ব্রেন ট্রেনিংটা দিতাম। তো এখনও যা দুরন্ত হয়েছে আমার নিজের হাতে সেই সবগুলো করার মতো আমি টাইমও পাই না, আর পসিবলও না। তাই জন্য আমি ওকে এরকম একটা অ্যাপসে ভর্তি করেছি যেখানে ওভারঅল রাইট ব্রেন ট্রেনিংয়ের যা যা দরকার, যেমন বিভিন্ন রকম ফ্ল্যাশ কার্ড হবে, মিউজিক ট্রেনিং, তারপর মান্ডালা, স্টেম অ্যাক্টিভিটি, ফটো প্লে, ডিফারেন্ট টাইপসের অ্যাক্টিভিটি দিয়ে এভরি ডে 5 মিনিটস মর্নিং অ্যান্ড 5 মিনিটস ইভিনিংয়ে করে দুটো সেশন নেয়। তো আমি এখন সেটাই করাবো, আর আমি আমার যে ফোনটা থেকে ভিডিও শ্যুট করছি সেই ফোনেই ওকে আমি ক্লাসটা করাবো। বেস্ট বাড়িতে যখন থাকি, মানে বাইরে যখন থাকি, তখন আমি আমাদের টিভিটা ইউজ করি ওকে এটা করার জন্য, বাট এখানে সেই অপশান নেই, তাই আমি ফোনটাই ইউজ করবো। তো মাম্পা এখন সেটা করবে, তারপরে মাম্মা আমি রান্না করতে যাবো, আর মামা মামার সাথে বৃষ্টি করবে, তাই না? সকালবেলা খেতে খেতেই পটি হয়ে গেছে, তো ওর এখন পটি হলেই ও বলতে থাকে হাগু হাগু, আর হিসু পেলে ও হিস হিস করতে থাকে। তো এখন এই জিনিসটা আস্তে আস্তে এসে ও নিজেও ডিফারেন্সিয়েট করতে শিখেছে যে কোনটা কী, এবং আমাকে ম্যাক্সিমাম টাইমে আমাকে বলে দেয় মামা মামার এখন এই নিডসটা হয়েছে। তো এটা খুব বড় একটা ইম্প্রুভমেন্ট, আর সময় নষ্ট করবো না, পাপা ট্রেনিংটা স্টার্ট। হাই বুকচু, কী হচ্ছে? হাই। তো ক্লাস শেষ করার পর মাম্মার আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে, ও ক্লাসটা খুব মজা করে করে। তো তারপর এখনও ছোটাছুটি করছে, এখনও ব্যাট বল মানে খুব মজা পাচ্ছে। তো রোজ এখন এরকম করে ব্যাট বল খেলবে, টুকুটুকি খেলবে। তো এইসব খেলা খেলার পর কিছুটা ওকে টায়ার্ড করি, এই সময়টা আমি ওকে দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করতে দিই, কারণ একটু পরেই ওকে আমি আরেকটা স্ন্যাক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তার আগে যতটা টায়ার্ড হয়ে যাবে তত তাড়াতাড়ি ইজিলি ঘুমিয়ে যাবে। অনেকক্ষণ ছোটো ছোটো দৌড়ানির পর এখন হচ্ছে মাম্মামের ম্যাসাজ টাইম। এভরি ডে ওকে নিয়ম করে ম্যাসাজ করানো হয়। এই যে রোজ ছুটোছুটি করছে, হাত পাত ব্যথা করে ওদের, ও ম্যাসাজটা কিন্তু ওদের খুব আরাম দেয়, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভালো। আর এরপর ওকে আমি খাইয়ে দেবো স্ন্যাক্স। আজকে একটা ডিম সেদ্ধকে আমি এরকম মিক্স করে নিয়েছি, নয়তো ও গলায় আটকে যায়, খেতে পারে না। অন্যদিন আমি ওকে এই সময় ফল দিই, তো পেঁপে দিতে পারি, কখনো কখনো কলা দিই। তো এরকম একটা হালকা পাতলা স্ন্যাক্স খাওয়ার পর ওকে আমি এখন স্নান করিয়ে দেবো ভালো করে, দৌড়াদৌড়ি
করা, এই গরমে ওদের নিয়ম করে স্নান করানোটাও খুব দরকার। এখানে দেখুন ক্যামেরা দেখে দুষ্টুটা কেমন মজা করছে। স্নানের পর রেডি হতে হতেই ওর পিপি আর কাকুরা চলে এসছে ওর সাথে একটু খেলবে বলে, তো তারা এসছে বলে আমি ওকে একটুখানি রেখে দিয়েছি। ও যতক্ষণ তাদের সাথে খেলবে ততক্ষণ আমি বাকি গোছ গাছগুলো করে নেব, খেলা শেষে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো খেলা শেষে মাম্মা এখন তার কাকু আর পিপিকে কলা দিচ্ছে, তো এখান থেকে একটু শেয়ার করা শিখছে। তো এরপর মাম্মা ঘুমিয়ে যাবে, তো 10:30 থেকে 11টার মধ্যে ও ঘুমিয়ে যায়। আর এই সময় ওকে আমি 1 ঘন্টা ঘুমাতে দিই, 12টা থেকে 12:30টার মধ্যে আমি ওকে ঘুম থেকে তুলে দেব। তো 12:30 বাজতে গেল, তো মাম্পাকে আমি এখন ঘুম থেকে তুলে দেব। বাচ্চাদের রুটিনকে মেনটেন করার সময় টাইমটাকে মেনটেন করা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন যদি আমি ওকে বেশি ঘুমোতে দিই ও কিন্তু দুপুরে আর ঠিকঠাক ঘুমোতে চাইবে না। তো ওভারঅল পুরো রুটিনটাই একটু চেঞ্জ হয়ে যাবে। তো ঘুম থেকে ওঠার পর এখন একটু মায়ের আদর খাচ্ছে, একটু দুষ্টুমি করছে, তো এখন ওকে আমি ঘুম থেকে ওঠার পর এরকম 1 গ্লাস জল খাইয়ে দেব। তো টাইম টু টাইম গরমকালের জল খাওয়ানোটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর জল খাওয়ার পর এখন চলছে মাম্মা আর মাম্পার কিছুক্ষণ বিছানায় খুনসুটি করার পর ওকে নিয়ে আমি বাইরে চলে এসেছি। এই জায়গাটা ছায়া ছায়া, রোদ সেরকম নেই। তো মাম্পা এখন এই সময় একটু ফ্রুট খায়। সাধারণত ওকে আমি ফলের রস দিই, ডাবের জল বা তরমুজের রস, মোসাম্বির রস। তো আজকে ঘরে ছিল আঙুর, তো এখনও আঙুর খাচ্ছে আর এরকমভাবে ছুটোছুটি করছে। আর এইখানে খুঁজতে খুঁজতেই ও এখানে দেখতে পেয়েছে এটা পিঁপড়ে, তো সেটা দেখে ও ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে। ও, তুমি পিঁপড়েটাকে দেখতে পেয়েছো? বাইরে কিছুক্ষণ অ্যাডভেঞ্চার করে মাম্পা এখন চলে এসেছে একটু বই পড়তে। এই সময়টা আমি ওকে আইনস্টাইন বক্স নিয়ে করাই, বা আমি ওকে বই পড়াই, বা রাইম শোনাই, বা আমি বিভিন্ন রকম গান গেয়ে শোনাই। এই টাইমটা একটা ওর সাথে একটা অ্যাক্টিভিটি টাইম করি, বা কখনো ওকে আমি জাস্ট স্লেট পেন্সিল দিয়ে ড্রয়িংও করতে দিই। তো ঘন্টাখানেক একটু খেলাধুলা, বই পড়া, দুষ্টুমি, বিভিন্ন অ্যাক্টিভিটি চললো। তো এতক্ষণে মাম্পার খিদে পাওয়া শুরু হয়ে গেছে, তো 1:30টার সময় আমি ওকে খাইয়ে দিই। আজকে আছে ভাত, আলু ভাজা, একটা মিক্স সবজি, ডাল আর একটুখানি আমের চাটনি। তো আমি ঘরে যা রান্না করি আমাদের জন্য সেটাই ওকেই দিই। তো ওকে আমি রোজকার খাবারে আস্তে আস্তে অভ্যস্ত করাচ্ছি। তো এইরকমভাবে একটুখানি ওকে এই সময়টা দুপুরে আমি ওকে ওর মতো একটু খেলাধুলা করতে দিই, ছুটোছুটি করতে দিই, ঘুরতে ঘুরতে আমি ওকে খাইয়ে দিই। তো 20-30 মিনিট লাগে মাম্পার লাঞ্চটা কমপ্লিট করতে। এরা বলছে আজকে আমি খেতে খেতে তো সারা গা হাত পায়ে মাখা হয়েই যায়। তো তারপর ওকে পরিষ্কার করিয়ে ড্রেস ড্রেস চেঞ্জ করে ওষুধ খাইয়ে দিয়েছি। তো এখন 1/2 ঘন্টার মতো একটু ঘোরাঘুরি ছোটাছুটি করবে, খাওয়ানোর সাথে সাথে ওকে আমি ঘুম পাড়াই না। তো আমি এখানে কাজ করছি আর তার সাথে নিজের মতোই খেলনা নিয়ে আমার সাথে খেলছে আর গল্প করছে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 2:30-এর ঘর ছুঁয়েছে। এখন আমি মাম্পাকে একটু গল্প বলে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবো, ও প্রায় 2 ঘন্টা ঘুমাবে। তো আজকের ভিডিওটাকেও আমি এখানেই শেষ করছি। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আবার দেখা হবে মাম্পার ইভিনিং টু নাইট টাইম রুটিনের সাথে। টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ।